আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। এবং বেগম সুফিয়া মডেল হাই স্কুলের পক্ষ থেকে সকলকে অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক বিজ্ঞান। দেখো, আমাদের আজকের পাঠ হচ্ছে এসিড এবং ক্ষারক। এই আজকের পাঠ কি? এসিড এবং ক্ষারক। আমাদের এই এসিড এবং ক্ষারক দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন ধরতে পারো, আমরা যখন কুচু খাই, তখন যদি গলা চুলকায় তাহলে আমরা কি করি? তাহলে এই গলা চুলকানো উপশম করার জন্য আমাদের কি খেতে হয়? লেবু খেতে হয়। আবার দেখো, আমাদের যখন অ্যাসিডিটি হয় পেটের ভিতর, গ্যাস্ট্রিক হয়, তখন আমরা কি করি? তখন আমাদের কি করতে হয়? অ্যান্টাসিড খেতে হয়। আবার দেখো, অনেক সময় যখন মৌমাছি কামড়ায়, তখন আমাদের কি করতে হয়? কত স্থানে আমরা চুন ব্যবহার করে থাকি। তাহলে দেখো, এই যে মেকানিজম, এই যে রাসায়নিক ক্রিয়া কৌশল, এগুলো মূলত অ্যাসিড এবং ক্ষারকেরই ব্যবহার। তবে চলো আমরা জেনে নেই অ্যাসিড এবং ক্ষারক সম্পর্কে। অ্যাসিড এবং ক্ষারক সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছেন। যেমন আরহেনিয়াস মতবাদ দিয়েছিলেন, লুইজ মতবাদ দিয়েছিলেন, ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়েছিলেন। তবে আমরা সহজেই অ্যাসিড এবং ক্ষার যেভাবে মনে রাখতে পারি, আমি সেই তালিকাটা এখানে বোর্ডে দেখো করে রেখেছি। এগুলো হচ্ছে অম্লীয় মূলক, এগুলো হচ্ছে ক্ষারীয় মূলক। দেখো, এই মূলকগুলোর সাথে আমরা পূর্বেই পরিচিত ছিলাম, যেমন সেটা হলো সালফেট মূলক। এটা কি মূলক? সালফেট। আমি বাংলায় লিখে দিচ্ছি সালফেট। এটা হচ্ছে কার্বনেট, এটা হচ্ছে নাইট্রেট, এটা হচ্ছে ক্লোরাইড। এগুলোর সাথে আমরা পূর্বেই পরিচিত ছিলাম। এবং এইগুলো হচ্ছে ক্ষারীয় মূলক, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, জিঙ্ক। এখন দেখো, এই যে ক্ষারীয় মূলক এবং অম্লীয় মূলক, এগুলো থেকে আমরা সহজেই অ্যাসিড এবং ক্ষার সহজেই আমরা চিহ্নিত করতে পারি। তোমাদের মনে রাখতে হবে, দেখো এই যে সালফেট মূলক, এই সালফেট মূলকের সাথে যদি হাইড্রোজেন আয়ন থাকে। আরহেনিয়াস মতবাদ দিয়েছিলেন, যারা জলীয় দ্রবণে, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, তাদেরকে সাধারণত অ্যাসিড বলা হয়। আর একটা বিষয় হচ্ছে, অ্যাসিড সাধারণত চিহ্নিত করার হচ্ছে উপায় হচ্ছে অ্যাসিডের স্বাদ হচ্ছে টক স্বাদ যুক্ত। তার মানে দেখো, লেবু বলো, কমলা বলো, তারপরে হচ্ছে এই কামরা, বিভিন্ন ধরনের ফলের মধ্যে যেগুলো টক জাতীয় ফল, তেঁতুল, এগুলোর মধ্যে কি আছে? অ্যাসিড আছে। তার মানে অ্যাসিডের স্বাদ হচ্ছে কি? টক স্বাদ যুক্ত। এগুলো হচ্ছে জৈব অ্যাসিড, এগুলো হচ্ছে খাওয়া যায়। কিন্তু অজৈব অ্যাসিড, এগুলো খাওয়া যায় না, বা এগুলো জিহ্বার মধ্যে লাগলে বা দেহের কোনো অংশে লাগলে ক্ষতের সৃষ্টি করে, যার কারণে আমরা জৈব অ্যাসিড খেতে পারি কিন্তু তোমার হচ্ছে অজৈব অ্যাসিড খাওয়া যায় না। যাই হোক, দেখো এই যে মূলকগুলো আছে অম্লীয় মূলক, তার মানে অ্যাসিড সম্পর্কে আমরা সাধারণত যে বিষয়গুলো আমরা মনে রাখতে পারি, দেখো এটার সাথে যখন হাইড্রোজেন আয়ন থাকবে তখনই আমরা ধরে নিব এটা একটা অ্যাসিড। যেমন এটা এটা হচ্ছে কি? সালফেট। এই সালফেট আয়নকে যখন আমরা আলাদা করে দেই, ভাগ করে দেই, দেখো শুধু এখানে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তার মানে এটা কি? একটা অ্যাসিড। আবার দেখো কার্বনেট, যেমন হচ্ছে H2CO3, দেখো এটা একটা মূলকের সাথে এইচ আছে, তার মানে এটা একটা কি? অ্যাসিড। নাইট্রেট, দেখো HNO3, এই যে মূলক, নাইট্রেট মূলকের সাথে কি আছে? নাইট্রেট আছে। তাহলে আমরা সহজেই, আবার দেখো ক্লোরিন, এর সাথে এইচ আছে, তাহলে দেখো এই যে মূলকগুলো, এই মূলকের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে আমরা সহজেই বলে নেব বা ধরে নেব এটা একটা কি? অ্যাসিড। তারপরে হচ্ছে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা আমরা ভিন্নভাবেও দিতে পারি। দেখো আরহেনিয়াস কি বলেছিলেন? যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে বলা হবে
এসিড। যেমন দেখো এটা নাম হচ্ছে সালফিউরিক এসিড, এটাকে যখন পানির সাথে যুক্ত করা হয়, জলীয় দ্রবণ যুক্ত করা হয়, তখন এইচ প্লাস এটা হলো অ্যাকোয়াস, মানে মিশে আছে প্লাস কি সালফেট মাইনাস এ কিউ দ্বারা বোঝাচ্ছে অ্যাকোয়াস। তার মানে সালফিউরিক এসিড পানিতে দ্রবীভূত হয়ে কি আয়ন উৎপন্ন করছে, এখানে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করছে এবং সালফেট আয়ন উৎপন্ন করছে। এই কারণে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী এই সালফিউরিক এটা কি এসিড। যদি তোমাদের প্রশ্ন আসে যে H2SO4 অম্লধর্মী কেন, তাহলে তোমরা সহজে উত্তরটা দিতে পারবে। আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে এসিড বলা হয়। তাহলে দেখো আমরা সহজে বলতে পারি H2SO4 প্লাস পানি, পানির সাথে যখন মিশে যায় তখন কি উৎপন্ন করবে, H প্লাস অ্যাকোয়াস প্লাস সালফেট। একইভাবে অন্য অন্য বিক্রিয়া হতে পারে, যেমন দেখো 2 নম্বর দেও, যেমন নাইট্রিক এসিড, এটা কি এসিড, নাইট্রিক এসিড প্লাস পানি জলীয় দ্রবণে মিশে গেল, কি হবে, H প্লাস অ্যাকোয়াস সৃষ্টি করবে এবং নাইট্রেট আয়ন অ্যাকোয়াস, নাইট্রেট অ্যাকোয়াস। যদি প্রশ্ন করি নাইট্রিক এসিড HNO3 একটি এসিড ধর্মী বা অম্লধর্মী কেন, তাহলে উত্তর হবে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H প্লাস এবং H প্লাস আয়ন প্রদান করে তাদেরকে সাধারণত এসিড বলা হয়ে থাকে। এই কারণেই নাইট্রিক এসিড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে। তাহলে দেখো আমরা এসিড সম্পর্কে জানতে পারলাম। এখন দেখো ক্ষার, ক্ষারক সম্পর্কে আমরা কিভাবে জানবো বা ক্ষারক কিভাবে চিনবো। দেখো আমরা পাশে এই চিত্রে লিখে দিয়েছি ক্ষারীয় মূলক, কি মূলক গুলো লিখে দিয়েছি, ক্ষারীয় মূলক, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, এই মূলগুলো আমরা সেই ক্লাস 6-7 থেকে আমরা এই মূলগুলোর সাথে পরিচয়। এই মৌলগুলোর সাথে যখন হাইড্রোক্সিল আয়ন থাকবে, ওএইচ আয়ন থাকবে, সাধারণত ওএইচ আয়ন থাকবে অথবা অক্সাইড অক্সিজেন থাকবে, তারা সাধারণত কি ক্ষারধর্মী বা তারা হলো ক্ষারক। যেমন দেখো সোডিয়াম, সোডিয়ামের সাথে যখন হাইড্রোক্সিল আয়ন থাকবে, ইয়ান থাকবে হাইড্রোক্সিল আয়ন থাকবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা একটা কি ক্ষারক। তারপরে দেখো পটাশিয়াম, পটাশিয়ামের সাথে যদি ওএইচ থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক। একইভাবে ম্যাগনেসিয়ামের সাথে যদি ওএইচ থাকে তাহলে এটাও একটা কি ক্ষারক। তাহলে দেখো বাকি আদার্স যেকোনো ভাবে আমরা চিনতে পারি। আবার হচ্ছে এরকমও হয়, আমি বলছি যে অক্সিজেনও যদি যুক্ত থাকে, যেমন সোডিয়াম অক্সাইড আমাদের ক্ষারকের সঙ্গে হচ্ছে ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডকে সাধারণত কি বলা হয়, ক্ষারক বলা হয়ে থাকে। যেমন সোডিয়াম অক্সাইড যদি থাকে, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, যেমন এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম এটা কি ধর্মী, ক্ষারধর্মী। তারপরে ধরো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারধর্মী। তাহলে আমাদের সহজেই এই সংকেত দেখে আমরা সহজেই চিনতে পারবো কোনটা অম্লীয় কোনটা ক্ষারীয়। আচ্ছা ধন্যবাদ, আমি আগামী ক্লাসে তোমাদেরকে একটি কুইজ নেব, কোনটা অ্যাসিডধর্মী এবং কোনটা ক্ষারধর্মী এই বিষয়ে। আরেকটা বিষয় হচ্ছে ক্ষারের ধর্ম হচ্ছে পিচ্ছিল, ক্ষারের ধর্ম কি পিচ্ছিল, আর অ্যাসিডের ধর্ম কি বললাম, টক স্বাদযুক্ত। যদি তোমাদের বলে যে অ্যাসিড এবং ক্ষারের মূল পার্থক্য কি, 1 নম্বর অথবা 2 নম্বর এগুলো কোশ্চেন করে থাকে, তাহলে তোমাদের প্রথমে বলতে পারো যে অ্যাসিডের ধর্ম হচ্ছে কি টক স্বাদযুক্ত আর ক্ষারের ধর্ম হচ্ছে পিচ্ছিল। আরেকটা বলতে পারো, যেমন লিটমাস পেপারের মাধ্যমে আমরা সাধারণত ল্যাবরেটরিতে বা গবেষণাগারে এই অ্যাসিড এবং ক্ষারের পরীক্ষা করে থাকি। অ্যাসিডের ধর্ম হচ্ছে অ্যাসিড নীল লিটমাস পেপার কি, মানে অ্যাসিডের মধ্যে যখন পানি মিশিয়ে সে মানে অথবা লিটমাস পেপার তরলে ভিজিয়ে যখন অ্যাসিডের মধ্যে ডুবানো হয় তখন এই নীল বর্ণ কি হয়ে যায়, যদি লাল হয়ে যায় তাহলে বুঝবো এই যৌগটা হচ্ছে বা এই রাসায়নিক পদার্থটা হচ্ছে অ্যাসিডীয়। আর যদি লাল লিটমাস পেপার কি হয়ে যায়, নীল হয়ে যায়, তাহলে বুঝবো সেটা ক্ষারীয়। এখান থেকে আরেকটা বিষয় প্রশ্ন আসে, যেমন তোমার শুষ্ক সালফিউরিক এসিড
শুষ্ক মানে যার মধ্যে কোনো পানি মিশ্রিত নাই, তারা কি অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী? কারণ অ্যাসিডের ধর্ম তখনই প্রকাশ করবে যখন সালফুরকে অ্যাসিডকে যখন পানিতে দ্রবীভূত করা হবে, তখন হাইড্রোজেন আয়ন যখন প্রদান করবে, যখন কি প্রদান করবে? হাইড্রোজেন আয়ন প্রদান করবে। সেই হাইড্রোজেন আয়ন প্রদান করার কারণে নীল নেটমাস্টকে কি করবে? লাল করবে। যদি হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান না করে বা উৎপন্ন না হয় তখন লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন হবে না। যাই হোক, আমরা প্রথমেই জেনে নিলাম যে অ্যাসিড এবং ক্ষার কি। অ্যাসিড এবং ক্ষারের দুটি করে পার্থক্য আমরা জানতে পারলাম। এখন দেখো, এই যে অ্যাসিডীয় পদার্থ, অ্যাসিড অ্যাসিডীয় পদার্থ, অ্যাসিড পদার্থ, অ্যাসিড, এই অ্যাসিডগুলা কিছু ধর্ম আমাদের রয়েছে। দেখো, অ্যাসিড সাধারণত ধাতুর সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে। ধাতু কি, এটা আমরা অনেক আগেই জেনেছি। ধাতু যেমন সোডিয়াম বলতে পারো, ম্যাগনেশিয়াম বলতে পারো, ক্যালসিয়াম বলতে পারো। তাহলে বোঝা গেল যে কোনো ধাতুই আসুক, অ্যাসিডের সাথে যখন যুক্ত হবে তখন এই ধাতু কি করবে? অ্যাসিডের হাইড্রোজেনকে, ধাতুর ধর্ম হচ্ছে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সরিয়ে দিবে। যেমন আমি একটা উদাহরণ টানছি, দেখো, যেমন মনে করো সোডিয়ামের কথায় চিন্তা করো, সোডিয়াম প্লাস এখানে সালফিউরিক অ্যাসিড দিতে পারো, H2SO4 একটা অ্যাসিড। তাহলে এই যে ধাতু সোডিয়াম, এর কাজ কি? এই অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন করা। প্রতিস্থাপন করা মানেই হচ্ছে সরিয়ে দেওয়া। তাহলে এইটা যদি সরিয়ে দেয় তাহলে কি উৎপাদিত হবে? কি দেখো, সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় কি যাবে? সোডিয়াম সালফেট। সংকেত লেখা এর আগেও শিখিয়েছি তোমাদের, সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এখন দেখো কি উৎপাদ হলো, দেখো সোডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে এই রিলেটেড যত বিক্রিয়া আসুক তোমাদের মনে রাখতে হবে, ধাতু অ্যাসিড, এই পদার্থ যদি অ্যাসিডীয় হয়, অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু কি করবে? প্রতিস্থাপিত করবে বা সরিয়ে দেবে। এখন যদি আমরা এরকম একটা বলি, যেমন ম্যাগনেশিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড, তাহলে কি হতে পারে বলো তো দেখি? তাহলে অবশ্যই বুঝতে পেরেছ, এই ধাতু কাকে সরিয়ে দিবে? এই ধাতু সরিয়ে দিবে হাইড্রোজেনকে। তাহলে ম্যাগনেশিয়াম নাইট্রেট, হাইড্রোজেন তো সরে গেল তাই না? ম্যাগনেশিয়াম নাইট্রেট প্লাস কি হয়ে গেল? হাইড্রোজেন। এখন দেখো একইভাবে যদি ক্যালসিয়াম নাও, ক্যালসিয়াম প্লাস আরেকটা অ্যাসিড দিতে পারো, যেমন HCl, তাহলে এই ধাতু হাইড্রোজেনকে কি করবে? সরিয়ে দেবে। কি হয় তাহলে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তাহলে আমরা ধাতুর একটা বৈশিষ্ট্য পড়লাম, যে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য পড়লাম, কি অ্যাসিড ধাতুর সাথে সক্রিয়, যে ধাতু সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? প্রতিস্থাপিত উৎপাদ, এটা একটা লবণ। যখন কোনো ধাতু অ্যাসিডের হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপিত করে যদি উৎপাদ তৈরি করে তখন তাকে বলা হবে লবণ। এ থেকে আমরা লবণ কাকে বলে এই লবণের সংজ্ঞাটাও আমরা শিখতে পারি। কোনো ধাতু অথবা যৌগমূলক যদি অ্যাসিডের হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপিত করে প্রতিস্থাপিত উৎপাদ তৈরি করে তবে তাকে বলা হয় লবণ। তাহলে দেখো, এটা একটা লবণ, এটা একটা লবণ, এটা একটা লবণ। তাহলে এই হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য গুলো, অ্যাসিডের সাথে সক্রিয় ধাতুর বিক্রিয়া। এখন দেখো দুই নাম্বার ধর্মটা কি হতে পারে? ধাতু সমূহ, অ্যাসিড সমূহ ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট। ধাতব কার্বনেট মানে কি? ধাতু সমূহ যে কার্বনেটের সাথে যুক্ত হয় তার হল ধাতব কার্বনেট। যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এটা হতে পারে ধাতব কার্বনেট, ম্যাগনেশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে তোমার ধাতব কার্বনেটের সাথে সাধারণত অ্যাসিড বিক্রিয়া করে থাকে। দেখো অ্যাসিড দাও, তিন জায়গায় দিয়ে দাও, এখানে সালফিউরিক অ্যাসিড দাও, এখানে নাইট্রিক অ্যাসিড দাও, এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও। দেখো আমরা প্রথমে বলেছি এই যে ধাতু সোডিয়াম, এই ধাতু হাইড্রোজেনকে সরিয়ে দেবে, প্রতিস্থাপিত করবে। প্রতিস্থাপিত করলে কি হয় দেখো? সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট প্লাস H2 আর কার্বনেট মিলে কার্বনিক অ্যাসিড অথবা পানি
প্লাস কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস এটা লিখলেও হবে, অথবা কার্বনিক অ্যাসিড যদি একত্র দিয়ে দাও তাও হবে। দেখো এখানে একই বিক্রিয়া কি করে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কে সরিয়ে দিবে, কি হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। একইভাবে এখানে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড এই হাইড্রোজেন কে সরিয়ে দিবে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখো এই যে সর্বশেষ বিক্রিয়াটা, এটা অনেক সময় আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সংক্রমণে ব্যবহৃত হয়ে থাকে। যেমন হচ্ছে দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট একটি কি পদার্থ, কঠিন পদার্থ। ক্যালসিয়াম কার্বনেট কি পদার্থ, কঠিন পদার্থ। এখন উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, কি উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের ধর্ম কি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চুনের পানিকে কি করে ঘোলা করে, চুনের পানিকে কি করে ঘোলা করে। তাহলে দেখো এখান থেকে প্রশ্ন যে কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ পরীক্ষা, দেখো খেয়াল রাখতে হবে এখন এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড তো এখানে বিক্রিয়া থেকে উৎপন্ন হলো, এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে, ক্যালসিয়াম কার্বনেট আর পানি, এটা হচ্ছে ঘোলাটে দ্রবণ, বিদ্রবণ সৃষ্টি করবে ঘোলা দ্রবণ। এই দ্রবণের মধ্যে যদি আরো পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মিশাও তাহলে এই দ্রবণটা ক্যালসিয়াম বাই কার্বনেট উৎপন্ন হয়ে যাবে, কি উৎপন্ন হয়ে যাবে ক্যালসিয়াম বাই, মানে দ্রব অদ্রবণীয় ছিল দ্রবণীয় হয়ে যাবে। এই পরীক্ষার মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড কি উপভোগ করতে পারি, শনাক্তকরণ করতে পারি। তাহলে দেখো অ্যাসিডের ধর্মগুলো কয়টা, ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতব কার্বনেটের সাথেও বিক্রিয়া করে থাকে, আরো বৈশিষ্ট্য রয়েছে যেমন হচ্ছে ধাতব বাই কার্বনেট, ধাতব বাই কার্বনেটের সাথেও অ্যাসিড একই রকম বিক্রিয়া করে থাকে। যেমন দেখো সোডিয়াম ধাতব বাই কার্বনেট H2O3, এটা হচ্ছে ধাতব সোডিয়াম বাই কার্বনেট। তারপরে আরো দিতে পারে যেমন দেখো ম্যাগনেসিয়াম বাই কার্বনেট, ম্যাগনেসিয়াম বাই কার্বনেট এটা 2 হবে। তারপরে হচ্ছে ক্যালসিয়াম বাই কার্বনেট, ক্যালসিয়াম বাই কার্বনেট, হ্যাঁ তারপরে হচ্ছে পটাশিয়াম বাই কার্বনেট, হ্যাঁ। তাহলে দেখো এর সাথে কি বিক্রিয়া করবে, মনে করো অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড দাও, এখানে মনে করো তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড দাও, হ্যাঁ দেখো কি হয় বিক্রিয়ায়। দেখো একইভাবে সোডিয়ামটা কি করবে, হাইড্রোজেনকে সরিয়ে দিবে, এক সেম সেম টু সেম। দেখো একটা বিষয় খেয়াল রাখলে তুমি প্রত্যেকটা মেকানিজম খুব সহজেই তুমি করে পারবে। দেখো সোডিয়াম কাকে প্রতিস্থাপন করে ফেলবে, হাইড্রোজেন, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট আর বাকি থাকে হাইড্রোজেন আর এই যে কার্বনে বাইকার্বনেট মিলে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। একইভাবে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এখানে কি হবে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হবে প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখো তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল। আর একটা বৈশিষ্ট্য দিতে পারো যেমন ধাতব অক্সাইড, ধাতব অক্সাইডের সাথে সাধারণত কি করে এই অ্যাসিড বিক্রিয়া করতে বা বিক্রিয়া করে থাকে। যেমন ধাতব অক্সাইড ধাতুর সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, এই সব যৌগকে সাধারণত কি বলা হবে, ধাতব অক্সাইড। যেমন সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই যে এগুলো হচ্ছে ধাতব অক্সাইড, এগুলো কি অক্সাইড, ধাতব অক্সাইড। এই ধাতব অক্সাইডের সাথে অ্যাসিড বিক্রিয়া করে, একইভাবে দাও দেখো কি হয়, এই H2O4 দাও প্লাস নাইট্রিক অ্যাসিড, দেখো এই যে ধাতু আবার সে কি করবে, সেই একইভাবে হাইড্রোজেনকে সরিয়ে দিবে, সরিয়ে দিলে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ সাবান লবণ উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। তারপরে দেখো একইভাবে হাইড্রোজেন কে সরিয়ে দেবে, ম্যাগনেসিয়াম সালফেট হবে প্লাস পানি উৎপন্ন করবে, হ্যাঁ একইভাবে এখানেও তাই করবে, ক্যালসিয়াম নাইট্রেট প্লাস পানি উৎপন্ন করবে। তাহলে আমরা দেখো
খুব সহজেই এই অ্যাসিড এর সাথে কিভাবে অন্য রাসায়নিক যৌগ যেমন ধাতু সক্রিয় ধাতু ধাতব কার্বনেট ধাতব বাইকার্বনেট এবং ধাতব অক্সাইড এই বিক্রিয়াগুলো সহজেই আমরা করতে পারি। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের শনাক্তকরণ পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সকলকে আবারও বেগম সুফিয়া মডেল হাই স্কুলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বাসায় ঠিক থাকবে, তোমরা সুস্থ থাকবে। এই যে বিশ্বব্যাপী এই যে মহামারী, এর থেকে সৃষ্টিকর্তার কাছে তোমরা মুক্তি যাবে। এই বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।